ছোট বন্ধুরা, আজকে তোমাদের একটি প্রিয় ড্রয়িং আমি দেখাবো। সেটা হচ্ছে পিকাচো। প্রথমে একটি সার্কেল দেব, আর একটি সার্কেল না, ঠিক লম্বা একটি বক্সের মতো করে নিব, ঠিক আছে? এরপরে ওর হাতের ডিরেকশনের জন্য আমরা আরেকটি বক্স করে আরেকটি সিলিন্ডার করে নিচ্ছি। এই পদ্ধতিটা দেখানোর কারণ হচ্ছে, তোমরা যারা ড্রয়িং শিখতে চাও তাদের জন্য, যে কিভাবে একটা ড্রয়িং দেখে সেই ড্রয়িংটিকে করতে হয়। এবং আমরা এখানে এরকম করে আমরা শেপ দিয়ে নিচ্ছি। এরকম শেপ দিয়ে নিলে কি হবে, তোমরা খুব সহজে যে কোনো ড্রয়িং দেখে নিজের পছন্দ মতো শেপ করে নিয়ে করতে পারবে। এবং আমাদের এই পিকাচোটি কিন্তু হেসে আছে, ওর মুখটাকে আমরা একটু স্মাইলিং করে দিচ্ছি, ঠিক আছে? চলো, আমাদের পিকাচোর আমরা প্রাথমিক শেপটি করে নিয়েছি, এখন আমরা এটিকে আউটলাইন করে কমপ্লিট করব। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, যাতে যারা নতুন ড্রয়িং শিখছ, ছোটরা, যারা বড়, তারা যারা ড্রয়িং পছন্দ করো, সবার জন্য। আমরা যে শেপটি করেছিলাম সেটি কিন্তু আমরা পেন্সিল দিয়ে হালকা হালকা করে করেছি, এখন আমরা এটিকে ফুললি আউটলাইন করে নিচ্ছি। এবং এটা যে অপ্রয়োজনীয় দাগগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দিচ্ছি না। আর শেষ হয়ে গেল পিকাচো, এখন আমরা এটিকে কালার করব। চলো তাহলে কালার করে নেই, এবং ভিতরে মুখের ভিতরে এই অংশটি রেড দিচ্ছি, এবং এই জিব্বার জায়গাটি আমি পিঙ্ক কালার ইউজ। এখানে আমি একটা হালকা শেড দিয়ে নিলাম, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। কিন্তু আমার কাছে মনে হয়েছে শেডটি দিলে ভালো লাগবে, সেজন্য আমি একটু শেড দিয়ে নিচ্ছি। এবং বাকি পুরোটা শরীর জুড়েই আমাদের ইয়েলো কালার করতে হবে। আমরা পুরো পিকাচোর গায়ে ইয়েলো কালার দিচ্ছি। ওকে বন্ধুরা, আমাদের পিকাচোটি কালার করা হয়ে গিয়েছে।